ভাজক সংখ্যা বের করার নিয়মটা আসলে কি? যেমন আমাকে যদি বলে ছয়ের ভাজক কয়টা, তো তোমার জন্য এটা তো ইজি। কিছুক্ষণ আগে আমরা বলছি ছয়কে এক দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, দুই দিয়ে ভাগ করা যায়, তিন দিয়ে ভাগ করা যায় এবং ছয় দিয়ে ভাগ করা যায়। তেমন ছয়ের ভাজক তাহলে কয়টা? ভাজক হচ্ছে তাহলে চারটা। এটা তো ছয়ের জন্য ব্যাপারটা ইজি। ইভেনচুয়ালি আমি যদি আট বলি, তাহলে তোমরা খুব দ্রুত বলতে পারবা যে ভাইয়া এক দুই চার আর হচ্ছে আট, তার মানে আটেরও তাহলে কয়টা? চারটা। তার মানে তোমরা ছয় বের করতে পারলা, তোমরা কি আট বের করতে পারলা। যদি একটু বড় হয় বলি 40, ধর একটা জিনিস বললাম যে 40, 40 কে তাহলে কিভাবে লেখা যায়? 40 কে 2 দিয়া 20 দুগুণে 40, আবার 2 দিয়া 10 দুগুণে 20, আবার 2 দিয়া 5 দুগুণে 10। তাহলে এই হচ্ছে মোটামুটি আইডিয়াটা, রাইট? তাহলে এটাকে কত লেখা যাবে? 2³ × 5⁻¹। তাহলে এর ভাজক বা উৎপাদক কয়টা? এর ভাজক বা উৎপাদক কয়টা? তাহলে ভাজক উৎপাদক কত হবে? ভাজক হবে হচ্ছে 3+1, আর উৎপাদক হবে হচ্ছে 1+1। 3+1 হচ্ছে 4 আর 1+1 হচ্ছে 2। তাহলে 4 দুগুণে কত হইলো? 4 দুগুণে হয়ে গেল হচ্ছে 8। তার মানে 40 এর ভাজক উৎপাদক কয়টা হয়ে গেল? 8টা। বুঝতে পারছো তাহলে আইডিয়াটা? এইটাই কিন্তু আসলে খেলা। তার মানে